সারা বিশ্বের জ্বালানি তেল আমদানি এবং রপ্তানির গুরুত্বপূর্ণ জলপথ পারস্য উপসাগরের গালফ অঞ্চলের জলপথ। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র 3000-এর বেশি মার্কিন সেনা এবং দুটি যুদ্ধজাহাজ USS Button এবং USS Cartar মোতায়েন করেছে। ওয়াশিংটনের অভিযোগ, এই অঞ্চলে দুই বছরে অন্তত 20টি আন্তর্জাতিক জাহাজ জব্দ বা জব্দের চেষ্টা করেছে তেহরান। আমেরিকার যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালীতে ইরানকে ঠেকাতে টহল এবং নিরাপত্তা প্রদান করবে। আন্তর্জাতিক অস্থিতিশীলতা এড়াতে এই অঞ্চলের যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানায় ওয়াশিংটন। যদিও তেহরান বলছে এই অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করার জন্য এই কাজ করছে যুক্তরাষ্ট্র, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই যুদ্ধজাহাজ শুধু ওয়াশিংটনের স্বার্থ রক্ষা করবে। যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ কখনোই এই অঞ্চলে নিরাপত্তা দেবে না, তবে গালফ অঞ্চলের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে বলে জানায় তেহরান। এই অঞ্চলে নৌবাহিনীকে ড্রোন আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে ইরান। এর আগে গত 5 জুলাই গালফ অঞ্চলের আন্তর্জাতিক জলসীমা থেকে বাণিজ্যিক জাহাজ জব্দের চেষ্টা করে তেহরান। এর পরপরই যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। এর আগেও এপ্রিলে 2টি তেলের ট্যাঙ্কার জব্দ করে ইরান। তারপরেই গত মাসে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে 2টি যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দেয়। ওয়াশিংটন বলছে এই অঞ্চলে পারমাণবিক প্রকল্পের কার্যক্রম বৃদ্ধি করছে তেহরান। হরমুজ প্রণালীতে আমেরিকার যুদ্ধজাহাজ এবং 3000-এরও বেশি সৈন্য মোতায়েনকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে। ইরানের হরমুজ প্রণালীতে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করে আমেরিকা। এমন ঘোষণার পরই দেখা দিয়েছে উত্তেজনা। তবে আমেরিকার সৈন্য হরমুজ প্রণালীতে পৌঁছানোর আগেই ইরান সেখানে সামরিক ড্রোন এবং বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে। গত সপ্তাহে আমেরিকা ঘোষণা করেছিল পারস্য উপসাগরে মেরিন সেনা যুদ্ধজাহাজ এবং F-35 যুদ্ধবিমান মোতায়েন করবে। আমেরিকা মূলত ইরানকে মোকাবেলা করার জন্য নিজেদের সীমান্ত থেকে হাজার হাজার মাইল দূরে অনুপ্রবেশের চেষ্টা করছে। ইরানের সাথে নতুন করে পারস্য উপসাগরে বেশি শক্তি দেখাতে চলেছে আমেরিকা। যদিও ইরান তার নীতি থেকে পিছপা হবে না, যথেষ্ট পরিমাণ যুদ্ধাস্ত্র এনে প্রস্তুতি নিয়েছে। তবে পারস্য সাগরে আমেরিকার অনুপ্রবেশকে কখনোই মেনে নেবে না ইরান। ইরান ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। ইরানের জাতীয় টেলিভিশন জানিয়েছে আমেরিকার ঘোষণার পরে ইরানের নৌবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে এবং বিপুল পরিমাণ যুদ্ধজাহাজ পারস্য সাগরে নামানো হয়েছে। অনেক বিশেষজ্ঞদের দাবি এই ইরান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, কারণ আমেরিকা একা ইরানের সাথে যুদ্ধে নামবে না, এর সাথে থাকবে আরেক পরাশক্তি ইসরায়েল। অর্থাৎ ইসরায়েল ও আমেরিকা একসাথে ইরানের উপর আক্রমণ করবে আর এই দুই দেশকে একসাথে মোকাবেলা করতে হবে ইরানের। যদিও সম্প্রতি রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ড্রোন দিয়ে সহায়তা করে ইরান, এরপর থেকেই রাশিয়ার সাথে ইরানের মিত্রতা আরও গভীর হয়েছে। ইরান বর্তমানে চীন এবং রাশিয়ার সাথে ভালো বন্ধুত্বে পরিণত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে যদি আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ বেঁধে যায়, তাহলে রাশিয়া আর চীন বসে থাকবে না। এই যুদ্ধে রাশিয়া এবং চীন সরাসরি আমেরিকার বিরুদ্ধে ইরানের হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে যেতে পারে আর এর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকগণ।